আকাশের মুখ ভার, কিছুক্ষণের মধ্যেই আসছে বৃষ্টি। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? কোন কোন জেলায় ঝড় বৃষ্টি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর? তো বিস্তারিত আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সকাল থেকেই আকাশ মেঘলা, এদিকে শহর কলকাতার আকাশও মেঘলা সকাল থেকেই, সেই সঙ্গে গুমুট গরম। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আর কিছু সময়ের মধ্যেই বৃষ্টি নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলাতে। হাওয়া অফিস জানাচ্ছে আর কয়েক ঘন্টার মধ্যেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু বৃষ্টিই নয়, সেই সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ শহর কলকাতা তো বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিগত কয়েকদিন ধরে যে অস্বস্তিকর গরম, তার থেকে মুক্তি দিতে এই বৃষ্টি বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে আজ এবং আগামীকাল দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়, এছাড়া থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এমনিতেই উত্তরবঙ্গে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ কলকাতায় প্রধানত আংশিক মেঘলা থাকবে আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরতলিতে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 85%। উল্লেখ্য, এবছর বর্ষায় বৃষ্টির স্বাভাবিক হবে বলে জানিয়েছে মৌসুম ভবন। এদিকে পরবর্তী 24 ঘন্টায় সকালের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই ঝড় চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাতে। সব মিলিয়ে আগামী কয়েকদিন কমতে চলেছে তাপমাত্রা, তীব্র দাবদাহের মধ্যে মিলবে স্বস্তি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামীকাল মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ, বৃষ্টি হতে পারে কলকাতা সহ আশেপাশের কয়েকটি জায়গায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, বাড়বে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।